আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনারা ব্যক্তি ভালো আছেন নি? আমি ভালো আছি। মেকআপ টেকআপ সব দিয়ে হারাই লেছি বাপের বাড়ির যাওয়ার সময়। জানেন তো, মেকআপ বলতে কিছু নাই, শুধু একটু পাউডার মাখছি মুখের মধ্যে, বুঝছেন নি? আইনুর বেগম, এটা কার কথা কথা কইছে? আপনারা কিন্তু ভিডিও দেখলে বুঝতে পারবেন, নাহলে বুঝতে পারতেন না। এতে কিন্তু মাইনুর বেগম কোন স্কুলে বেলে বই বুকে করে গেছিল, কোন সে এটি কি আশ্চর্য ঘটনা! ফাতেহা যদি বলে থাকে এটা রাইট আছে, অবশ্যই ফাতেহা শিক্ষিত, কিন্তু মাইনুর বেগম কোথায় বই কোলে লয়ে গেছে এটাই তো বুঝলাম না। এরা দেখ, ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পিছে একরকম। গতকালকে এদের ক্যামেরার পিছনের কাহিনী কিন্তু বেরোয় গেছে, বিশেষ করে খাওয়া দাওয়া নিয়ে। মানুষের বাড়িতে যেয়ে কীভাবে হামলায় খাইতে হয় এটা কিন্তু ক্যামেরার ভিতর থেকে বাইরেই গেছে কালকে। দর্শক, আজকে কিন্তু তৃষা ভীষণ খুশি, মাইনুর বেগম কিন্তু আজকে ভীষণ খুশি। কিলে খুশি বুঝে বুঝতে ইচ্ছে না, এরা অনেক খুশি আজকে, বেশি অনেক খুশি মাইনুর বেগম। তো ফাতেহার তো প্রতিদিনই একই নিত্য দিনের গল্প গুচ্ছ। বয়স্ক মহিলাদের সংগঠনের সভানেত্রী, ইতি হারা দিন শুধু কিছু না কিছু একটা, মানে এক গল্প গুচ্ছ লই আইব। ভিডিও শেষে দিয়ে বই বই কী কইলো না কইলো ঘরের ভিতরে সেই কথা লই। তো ভিডিওর ভিতরে আজকে সবাই থাকবো। আপনারা কিরকম আসছেন? ভালো আছেন? নেই ভালো আছি, আবার আসছি কথা কইতে। ভালো থাকলে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সাবি নাই হিন্দি কিতা কিতা হমানে হমানে ওদের দুটা মাইয়া নিয়া দুটা মাইয়া নিয়ে আসি, বাড়ির কথা মুখ দিয়ে কেনা কিছুই নাই, মহিম বাবা মহিম বাবা মহিম ব্যথা পাইছে, মহিম বাবা মহিম বাবা মহিম ব্যথা পাইছে, মহিমকে কেউ কিছু বলা যাবে না। এদিকে সাবিনার ফেসে কুত্তা লাগছে, দর্শকরা কমেন্ট করে করে হমানে সাবিনার কমেন্ট সেকশান হুরাই লাইতে আছে, খিতে কইতাম দর্শক রান্না করে। তো চলেন কথা কই আগে ইয়ারে নিয়ে, আমাদের মিম্বত্রী নিয়ে আগে কথা কই। বাবু রে, হিতি তো টিং টিং করে অনেকদিন পরে, হিতির কুম্ভকর্ণের ঘুম ভাঙছে, তানজিলা জামাইয়ের বাই চলে যাইতে গেছে, টিং টিং করি পাউডার মুখের মধ্যে মাই। বাপুরে কিতা কইতাম দর্শক, মেকআপ কিন্তু হারাই গেছে গই, মেকআপ টেকআপ কিচ্ছু নাই, শুধু একটু হোয়াইট টোন পাউডার মাখছি, হোয়াইট টোন পাউডার মাখছি। এনতাই নিউ মার্কেট যাইব, পাউডার আর মেকআপ না করলে কি হইব নি, এটা কইরা তারপরে যাইতে হইব। এরপরে যে প্যালাস পলিথিনের জামা এই গাদ দিয়ে বাইরেছে, আহা আবদিয়ারে কিছু জিজ্ঞেস করলে তার একটাই বলি সারাদিন, এটা নাকি অনেক চুই চুইট লাগে বলে আমাদের মিমবতি আফার, যেটাই জিজ্ঞেস করে। তো দর্শক, এখন সে মিমবতি আফা আর বাবু তানজিলার শোরুম উদ্বোধন করতে চলে যেতে আছে। তানজিলে হিন্দি খালামনির জন্য বেরানির ব্যবস্থা করতে আছে, আবার তালের পিঠাও বানায় খাওয়াইবো। তো দেখতে আছে খালা শাশুড়ি টিং টিং করি, না আছে হেজাব না আছে কুজাব কিচ্ছু নাই, টিং 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 করি বাবুরে নিয়ে গেছে। তানজিলে আবার নতুন কাহিনী শুরু করছে, বাবুরে কিন্তু অন খালু খালু বোলানি শুরু করছে। বাবু আর তানজিলার সম্পর্কটা আমরা আগে যখন দেখতাম মামা ভাগ্নিও বলা যায় না, আবার আবার বন্ধু বলা যায় না, তো মা বাবুরে কিন্তু আগে তানজিলা তুই তুই করেই কথা কত মামা তুই তুই অন্ধে, হঠাৎ করে এত মামা মামার থেকে বাবু মামারে এত ভালোবাসে, ভালোবাসার এখান থেকে আবার দেই অন খালুতে চলিয়েছে, বুঝলাম না। এরা অতি অতি সহজে অতি মানে খুব সহজে মানে সম্পর্ক চেঞ্জ করে নিতে পারে, অনেক সহজে আসলে বলা যায় না। তো একটা সম্পর্ক জন্ম হওয়ার পর থেকে যখন ওরে ওই চাষি ডাকি জেডি ডাকি ওটারে আবার আর চেঞ্জ করা যায় না। আপনারা দেন নাই কি, তারা কিন্তু বলছে মামা কোনোদিনও বাবা হয় না, আব্দিয়ের ব্যাপারে যেটা বলছে যে বাবু বাবুরে কোনোদিন আব্দিয়া বাবা ডাকতে পারবে না, মামা কোনোদিনও বাবা হয় না, অন্ত একবারে সুন্দর করে পাপা বাবা ডাকা শিখে ফেলছে আব্দিয়ারে। অবশ্য আব্দিয়ার দোষ না, এনেও কিন্তু আপনারা দেন দর্শক, মানুষের বাচ্চারা কিন্তু জন্ম হওয়ার পরে একটাই বাবা দেখে, এদের বাচ্চারা মানে কল যে ভরি অন্য বেড়ারে কেমনে যে বাবা এমনভাবে শিকারি বানিয়ে এলায় বাবা ডাকা, বাবা ডাকাইতে মানে বাধ্য করি এলা, আর বাচ্চারাও কেমনে জানি ওই বাবাটাই অ্যাকসেপ্ট করি না, বুঝি না। তো দর্শক,
বাবু আর মিম্বতি গেছে, খালা শাশুড়ি হই, দেখা যাক খালা শাশুড়ি হই থাকে না সাকিবের সাথে, আবার হিয়ানে যায় মিম্বতি। খালা শাশুড়ির জায়গাটুকু রাখে না, এই সম্পর্কটাকে অন্যদিকে মোড় দিয়ে দেয়, এটাও বলা যায় না। তবে তানজিলা কিন্তু, আর যাই হোক, তানজিলা কিন্তু একটা জিনিস বুঝে যে এত সংসার ভাঙা, সংসার হারা, সবাই দেখছে তানজিলার জীবন ঘাটে 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 কাটছে, কত জায়গায় যে ঘুরি 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 এইভাবে সেভাবে কাটছে, মাকে অন্যজনের সাথে বিয়ে হইতে দেখছে, তো যার কারণে তানজিলা মনে হয় তার লাইফে এটা আইতে দিত না, তো আইতে দিব না। সে সাকিবরে যেভাবে হোক, মানে আসলে সাকিব তো একটা হয়েছে তানজিলার জীবনে একটা মানে ফুল টাইম একটা চাকরের মতো, যেটা যেটা হয়েছে পুরা ফ্যামিলির ভিতরে তানজিলা যেই সম্মানটুকু, যেই ফুতু ফুতু ভালোবাসাটুকু তানজিলা চায় একটা বয়সে যায়, ওইটা কিন্তু তানজিলার লাইফে আসে নাই। যেটা সাকিবান আসার পরে সারাদিন ফুতু ফুতু করে তানজিলারে, আর ওই যেটার নাম কিয়া লোভী সাবানা, টাকা পয়সার লোভে ফুতু ফুতু করে, তো যার কারণে তানজিলা ওটাকে খুব এনজয় করতেছে, আর এই সাকিবকে অল টাইম কাজের বেটা বানাইয়ে কিন্তু ভালোই চলতেছে। তো দর্শক, তানজিলা কিন্তু দিব না যে তার লাইফ থেকে সাকিব চলে যাক। সেদিকে কিন্তু তিশা, তিশা কোনোভাবে চাইতেছিল না তানজিলা ব্যবসা করুক, যেটা মিমের মুখ থেকে আজকে ফসকি বাড়ি গেছে যে এত টাকা দিয়ে কি করবে, আমার আফা তো কোনোভাবে চায় না, সে তানজিলা নিয়ে টেনশন করে কি জানি তার এই বয়সে এগুলো করার দরকার কি, এত টাকা সে এভাবে গুছাই নিছে, এই বয়সে এত টাকা টাকা কামাইতে আছে। তো আসলে মিম যেটা কইছে দর্শক, তানজিলার আসলে এখানে করার কিছু নাই তো দর্শক, এমন একটা পরিবারে বিয়ে বলছে, বিয়ে করছে, যেমন আব্দের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সরি তাবিয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যে তার জন্ম পরিচয় আছে, তার বাবা মা আছে, তার পিছনে দাঁড়ানোর মতো হাজারটা মানুষ এসে দাঁড়ানোর মতো অবস্থা আছে, যেহেতু আব্দের পরিবার আছে, তো বারবার আব্দে বলতেছে কেন তাবিয়া। তো আপনারা দেন না, কালকে আমাদের নাজমা খালা খুব সুন্দর করে কইছে একটা কথা, যে এটা এটা কত দি কদ্দুর দিকে বানাইছো গোল্ডের চুড়ি, ওই যে ইয়ের বাসায় যায়, এটার নাম কি জানি, নিশির যে বোন ডাকছে যে দুরব তাসলিমা, বাসায় যায় কইতেছে এটা কত দিয়া বানাইছে এই চুড়িটা, আমার আব্দিয়ারে আমার তাবিয়ারে যদি একটু বানাই দিতে পারতাম। তো দেখেন তানজিলার জন্য কি এত আল্লাদার এত ফিরিত কি আছে, তো আসল কথা হচ্ছে থাকবে কেন, থাকার এখানে কারণে নাই, মানবতার খাতিরে যতটুকু দেখাইছে দেখাইছে, কিন্তু তানজিলা বুঝছে যে আসলে তার এই লাইফটাতে কোনো কিছু করার নাই, যার কারণে যেটা মিম তিশা কোনোভাবে চায় নাই যে ওই পরিবারে অ্যাডজাস্ট হইয়া তাদের পিছনে এত সময় ব্যয় করে তাদের জন্য টাকা ইনকাম করে ইয়ে করুক, এটা কিন্তু তিশাও চায় না, যেটা আজকে মিমের মুখের তাই কিন্তু ফট করে এটা বাইরে গেছে। কিন্তু কথা হইল দর্শক, তানজিলা ওইখানে মানে সুন্দরভাবেই মানে মা খালাদের অবস্থায় সে যায় নাই, যেটারে মানে ধরার চেষ্টা করছিল ওইটা নিয়ে সে মনে হয় ভবিষ্যৎ পর্যন্ত যাইব, দেখা যাক, তারপরও বলা যায় না এদের লাইফ স্টাইল, যদি আবার মঞ্জিলা ইয়ে মঞ্জিলার পরে আবার তানজিলার কি মন মতিগতি দেয়া দেয় এটাই আবার সমস্যা হইতে পারে। তো যাক, আমিও চাই দোয়া করি তানজিলা নিজের জায়গায় নিজে একটু প্রতিষ্ঠিত হোক এবং এক স্বামীর সাথে সংসার করুক। তো তিশা যেটা পছন্দ করে না যে বিজনেস টিজনেস তানজিলা করুক এই বয়সে, একটু তানজিলা এই বয়স না, তানজিলার প্রায় 23-24 বয়স হয়ে গেছে, যেটা 21 বছর তিশা মুখ দিয়ে উচ্চারণ করছে, কত বছর 18 বছর 17 বছর এরকম উচ্চারণও কিন্তু আমরা শুনছি ওদের এক একজনের মুখের থেকে, আর মানে প্রায় 23 তো হইবই তানজিলার বয়স, নাইলে এই বয়সে এতটুকু মাথা ব্রেন খাটায় এত কিছু করার, আপনারা দেন না যে একটু জামাই নিয়ে কোনো জায়গা যায় না, একটু হাজব্যান্ড নিয়ে যে একটু কক্সবাজার যে ঘুরবো বা একটা কিছু করবো, সেই সেগুলোর দিকেও কিন্তু সে মাথা দেয় নাই, সে ওই ওই পরিবারের যে লোভী সাবানা পরিবার একটা হয়েছে কি জানেননি দর্শক, মিম বলতেছে যে কেন করবো কেন করতেছে বয়সে সে এত পরিশ্রম এগুলো বলতেছে, কিন্তু সে তো করতে বাধ্য, কারণ সে এমন একটা পরিবারে বিয়ে পড়ছে যে যে পরিবারের নুন আনতে পান্তা ফুরেন না, আর এই যে লোভী সাবানা এত ইয়ে করে যে নিছে, যে কেন নিছে, এই যে ইউটিউবার তানজিলার টাকা পয়সা আছে এজন্যই নিছে করার জন্য। তো দর্শক, মিম তো গেল, মিম্বতি তো গেল পাবনায়, দেখা যাক ওই পাবনা শহর, পাবনানি না কুষ্টিয়া, কুষ্টিয়া শহর কি উতলা ভাতালা করে উজাড় করে হালাই দেয় কি না এটাই দেখেন, কারণ কুষ্টিয়ার মানুষ খুবই শান্তিপ্রিয় মানুষ। তো অবশ্য কুষ্টিয়ার মালাই কুলফি খাই এসো মিম্বতি আফা, কুষ্টিয়ার বিখ্যাত হাকিম মামার মালাই কুলফি ওইটা খাইয়া কিন্তু অবশ্যই আইবা, আর না হলে তোমার জীবনে বিত হয়ে যাবো কুষ্টিয়ায় যে যদি তুমি মালাই কুলফি না খাও। বিশেষ করে আমাদের মিম্বতি আফার এই ফেলাস্টিকের জামাইডি দেখলে
এই লং জার্নির মধ্যে এই প্লাস্টিকের ফরি ইতি কেনে যায় আর এই গরমের মধ্যে কেনে থাকে। বাবুরে বাবুরে, কালকে আমি একটা হাসপাতালে গেছিলাম যে পরিবারে একজন অসুস্থ ছিল, ওনারে দেখতে গেছিলাম। উমা বাবুরে, গরমের মধ্যে মানে সরকারি একটা হাসপাতাল ওইখানে গেছিলাম আর কি, বিশ্বাস করতেন না গরম কারে কয়। গরমে মনে হচ্ছে জীবন বেড়ে গেছে, আমি তাই আইয়া গোসল করতে বাধ্য হয়েছি, তাও সুতি জামা পরে গেছে। আর এই ইয়া মেমবতি কেনে প্লাস্টিক ফলিতিনের কাপড় এটি গার দিকে দিয়ে এনে হেনা যায় বাবুরে বাবু। এর উপরে মেকআপ দিয়ে এর পাউডার মাখছে, নিউ মার্কেটে যাই তারপর মেকআপ করি পাউডার মাখছে। আবার কতক্ষণ পরে পরি আল্লামা মাওলানা মোসাদ্দদ আলী মিম আইয়ে মাথার উপরে মাথা টাতা ঢাকি কতক্ষণ পরে, এই এক টাইপের জিন্দিগি। তো দেখা যাক, খালা শাশুড়ির জন্য তো এই জীবনের প্রথমবার গরুর মাংস কিনা সাহস করছে কুষ্টিয়াবাসীরা। কুষ্টিয়াবাসীরা সরি, আবার সবাই মাইন্ড করবেন না, আবার কুষ্টিয়ার অনেক মানুষ আছে, মানে ওই ওই গোত্রটা আর কি এটার কথা কইছে যে জীবনে প্রথমবার গরুর মাংস কিনে। চ্যানেলে তানজিলার শেষের বাড়িতে গরুর মাংস কিন্তু জীবনে চেহারা দেখে নেই, তা তানজিলার বদলতে একটু গরুর মাংস খা খেতারা। তো ইয়ার ফারে দি মেকাপুত্রি গেছে, মেকাপুত্রি যাওয়ার হয়েছিলে গরুর মাংস আনছে। দর্শক আর একটা কাহিনী আছে কালকে কইয়ান করে, এটা হয়েছে বাবুরে বাবু কী কইতামান না করে। ওই যে ইতি আছে না এই ফাতে, আরে দূর তাসলিমার বাসার মধ্যে গেছিল, পাতেয়াদের দাওয়াত ছিল বুঝছেন নি, পুরা পরিবারের বেগুন রে লই গেছে। তো কাইলে আমাদের মাহিনুর বেগম এত যতটা খুশি না ছিল আজকের ভিডিওতে উনি অনেক খুশি, মানে সারাপুয়া জারাপুর ফ্যামিলিকে দেখলেই বেশি খুশি থাকে মাহিনুর বেগম। তো দর্শক ওইখানে যাইয়া কী জানি বলে, ও সরি ওকে ভুলে গেছিলাম কথাটা, ও ওইখানে যাই খাইতে বসে। তো এরা ক্যামেরার সামনে কি সুন্দর ভদ্র সাজি খাইতে বসে, তানে ফট করি একটা কথা বইলে যে খাওয়ার সময় কিসে আমাকে খাওয়া দাও, মানে এরকম করতেছে ক্যামেরার সামনে কি ভদ্র সাজি দেয় যে আমাকে জোর করে বলতেছে আমাকে খাওয়ার দাও, খাওয়ার সময় কিসের এত ভিডিও করা, খাওয়ার সময় হচ্ছে খাওয়ার টাইম। মানে দর্শক এরা যে খাওয়ার সময় অল্প একটু দেখে, আসলে ক্যামেরার পিছনে এরা যে কী পরিমাণ হামলায় খায় মানুষের বাসায় গেলে, আবার নিজের বাসায় কিন্তু এরকমই খায় না, নিজের বাসায় কিন্তু এত মেনু থাকেও না, চিন্তাও করে না এত মেনুর কথা। তো কথা হয়েছে দর্শক ওইখানে যাই, এরপরে দেখলাম যে ফাতেয়া কী জানি একটা বলে উঠলো, তিসাও সাথে সাথে তানরে মানে ইয়ে সরে আর কি, মানে ক্যামেরা ওপেন, তো খাওয়া নিয়ে কেন এরকম করতেছে, বাপিও কিন্তু চোখ পাকায় উঠছে তানের দিকে রাগ হয়ে। তো এরপরে দিই ওই অংশের মধ্যে কিন্তু ভিডিওটা কাটি দেয়। তো চিন্তা করেন যারা যারা দাওয়াত দিছে এদের অবস্থা কিন্তু অনেক খারাপ, কীভাবে খাইয়েছে কইতাছে খাওয়ার সময় কোনো ভিডিও করবা না, এগুলো খাওয়ার সময়গুলো দেখানো যাবে না। কারণ কি দর্শক, খাওয়ার সময় দেখালে ওই যে খাইতে আসে ইচ্ছা মতনের জন্মের খাওয়া হামলাইয়ে পড়ি, তো হেডা যদি ক্যামেরাতে চলি এসে যে মানুষের বাসায় যায় এরা কেমনে খায় কী করে, মানে ওদের খাওয়া দেখলে কী করে, নিজেদের বাসায় কিন্তু আবার খাওয়া দেখলে এরকম করে না। ফাতের বাসায় গরুর মাংস রান্না করছে, মনে হয় একদিন রান্না করছে পরবর্তীতে আরও কতদিন পর্যন্ত ব্লগের মধ্যে ওই গরুর মাংসই কিন্তু দেয়াইতে রয়েছে, কিন্তু মানুষের বাসায় গেলে কী পরিমাণ হামলা দিয়ে ওরা খায়। তো এর বাসায় চলে গেছে, এটার নাম কি ওই যে ফাতেমার বাসায় মনে হয় গেছে তানজি তিসারা, কিন্তু ওই অল অনেক ফ্যামিলি ওইখানে মনে আমন্ত্রিত ছিল, বিশেষ করে সারা আপুর না যারা আপু না সারা আপু না যারা আপু মনে হয় তিসা কয় যা সারা আপু ইয়া, আচ্ছা যাক সারা না যারা কই দিক নজরে সারা আপু না যারা আপু যারা, তো তিসা কয় সারা আপু। আর তিসার তো উচ্চারণ আপনারা ভালো করে জানেন, তিসা আলুরে খালু খালুরে বালু অনেক কিছুই বানাইতে পারে, যারারে সারাও বানাইতে পারে। তো দর্শক এখানে যায় তিসা মাইনুর বেগম কিন্তু আজকে অনেক খুশি, অনেক হিপি, আজকের ভিডিওর মধ্যে এত খুশি ছিল এই মাইনুর বেগম, এর পিছনে সারা আপুদেরকে দেখলে সারা আপুর ফ্যামিলিটাকে দেখলেই বেশি খুশি হয়, বুঝলাম না এটার কাহিনী কীতে, যে এনে দেখলেই বেশি আগুড়ি আগুড়ি বেশি বেশি খুশি বেশি বেশি আগায় আগায় যাওয়া বেশি বেশি এমন কিছু কথা কইয়া কারো দৃষ্টি আকর্ষণ করতে চায়। তিসা এত জোরে জোরে মানে সারার ফ্যামিলি দেখলে এত জোরে জোরে কি কার দৃষ্টি আকর্ষণ করতে চায় কমেন্ট সেকশনে লিখবেন। আমরা কিন্তু ওই যে সারার ফ্যামিলি না যারার যারার ফ্যামিলি যতটুকু পর্যন্ত দেখাইছে অতটুকু পর্যন্ত তিসার লাফালাফিগুলো সারার ফ্যামিলিতে দেখলেই বেশি করতে দেখছি। তো দর্শক তো চরমভাবে চরম লেভেলের দিলেও একটা অনেক কিছু মেনু কিন্তু তাদের জন্য রেডি করা হয়েছে। তো আজকের মতো এত খুশি মাহিনুর বেগম আর কোনো দিনও হয় নাই, বহুত খুশি ছিল মাহিনুর বেগম আজকে। দর্শক আর একটা কথা বলি অন্য করে, সভানেত্রী তাদের সংগঠনের সভানেত্রী ফাতেহা আফা, যদিও সভানেত্রী হইল তিনার ভূমিকা একটু কম, সেই
তিনি সবাইকে ইউটিউবে নামায় দেওয়ার পরে, কিন্তু তিনার ভাইয়ের বউ এখন সংগঠনের সর্দার নিয়ে হয়ে গেছে গে ওনাদের। তো এই গল্পগুচ্ছকারিতে এই কয়দিন তাও পারিবারিক কিছু কিছু দেখাইছে, আজকে থেকে শুরু হয়ে গেছে আর কিছু দেখানের নেই। বৈশা বৈশা ভাইয়াকে এটা বললাম, ভাইয়া সেটা বললো, ভাইয়ের কাছে এটা চাইলাম, ভাইয়া এটা খাইতে দিল না, সেটা খাইতে দিল না, শুরু হয়ে গেছে কাহিনী। আস্তে আস্তে আপনারা দেখবেন আরও যতদিন যাইব আবার শুরু হইব সেই গল্পগুচ্ছ ভিডিওর পিছন দিয়ে বই বই, ভাইয়াকে এটা বললাম, ভাবিকে সেটা বললাম। আর নাহলে তো ব্লগ কোনোভাবে চালাইতে পারতেছে না, যতই ব্লগ ছাড়ুক যত কিছুই ছাড়ুক তাহলে আর কোনোভাবেই তার চালানোর মতো অবস্থা নাই। হ্যাঁ, শুধু ভাইয়াকে এটা বলছি, ভাইয়াকে সেটা বলছি, এই নিয়েই কিন্তু আমি ব্যস্ত হইব কয়েকদিন পর আমাদের সংগঠনের সভানেত্রী সাবিনা। আরে সাবিনা, সাবিনা তো কারো কথা কান দেওয়ার সময় নেই। আসল কথা হচ্ছে সাবিনার লজ্জায় নেই, কান দিব কিতে কারো কথার মধ্যে, লজ্জা না থাকলে কি এত কিছু ভাবার টাইম আসেনি মানুষের। তো সাবিনা কইতে আসছে বই বই যে তার দুই বাচ্চা নিয়ে নাকি অসুস্থ, তাদের নিয়েই বেলে তার জীব কাটতেছে, সময় কাটতেছে। আসলে মরিমের যে ব্যাপারটা, এটা যদি সত্যি সত্যি মরিমের হাটটা ভাঙ্গে থাকে, ভেঙে যায় থাকে, ব্যাপারটা কিন্তু ডেঞ্জারাস ব্যাপার। এটা কবে যে জোড়ানে, অবশ্য ছোট তো হাত হয়তো জোড়া নিয়েও নিতে পারে, কিন্তু সাবিনার ফিলিংস দেখে মনে হইতেছে সাবিনা এটাকে। ভিডিওটা আজকে বেশি বাড়াইতে চাইতেছি না, এখানে শেষ করব, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। অবশ্যই আপনারা মন প্রাণ খুলে কমেন্ট করবেন, আমি ব্যক্তিগত কাজে একটু ব্যস্ত আছি তো যার কারণে অনেক কমেন্ট এখন আমি পাবলিশ করতে পারি নাই, তো করে দিব, অবশ্যই করে দিব কমেন্টগুলো পাবলিশ। আপনারা মন ফাটাইয়া দিল ফাটাইয়া ইনফরমেশান এবং কমেন্ট করে যাবেন। দর্শক তাহলে বিদায় নিই, আসসালামু আলাইকুম।